চার ছাত্রকে ছাত্রাবাসের কক্ষে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাত ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী MBBS 59তম ব্যাচের অভিজিৎ দাসকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ব্যাচের রিয়াজুল ইসলাম জয়, MBBS 62তম ব্যাচের সাজু দাস এবং সৌরভ দেবনাথকে 2 বছরের জন্য এবং একই ব্যাচের মাহিন আহমেদ, জাকির হোসেন সাইল এবং ইব্রাহিম খলিল সাকিবকে 1.5 বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারাদেশ ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ফটকে সিসি ক্যামেরা স্থাপন এবং ছাত্রাবাসগুলোতে একজন সুপারের পরিবর্তে একাধিক সুপার নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হন কমিটির সদস্যরা।